পিছিয়ে থাকা লঙ্গদুর শিক্ষা প্রসারে প্রতিষ্ঠা করা হয়েছিল লঙ্গদু উচ্চ বিদ্যালয়। কিন্তু দীর্ঘ কয়েক দশকে শিক্ষার্থী বাড়লেও প্রতিষ্ঠাকাল থেকেই শিক্ষক সংকটে প্রতিষ্ঠানটি, একই সংকটে আরো 5টি সরকারি স্কুল, ফলে ব্যাহত হচ্ছে মানসম্মত পড়ালেখার অঙ্গীকার। এল আকৃতির হলুদ রঙের পুরনো একাডেমি ভবন, তার এক পাশে সম্প্রসারণ করা হয়েছে তিনতলা, অন্য পাশে নির্মাণ করা হচ্ছে আধুনিক বহুতল ভবন। শুধু তাই নয়, বিদ্যালয়ের পেছনে নির্মাণ করা হচ্ছে পাঁচতলার ছাত্রাবাস। তবে এত সব উন্নয়ন কর্মযোগ্য হলেও রাঙামাটির এই লঙ্গদু সরকারি উচ্চ বিদ্যালয়ে হয় না নিয়মিত ক্লাস, কারণ শিক্ষক সংকট। 1969 সালে 4 জন শিক্ষক দিয়ে যাত্রা শুরু করা স্কুলটি আটকে আছে একই সংখ্যক শিক্ষকে। গেল 4 বছর যাবত খণ্ডকালীন শিক্ষক দিয়ে কোনো মতে চালিয়ে নেওয়া হচ্ছে শ্রেণী কার্যক্রম, ফলে মানসম্মত শিক্ষা থেকে বঞ্চিত এই অঞ্চলের শিক্ষার্থীরা। টিচারের প্রয়োজন আছে, যার জন্য আমরা ভালো করে পড়ালেখা করতে পারতেছি না। আমাদের স্কুলে ঠিকমতো টিচার নাই, তাই আমাদের রেজাল্ট খুব খারাপ হয়। এটা যদি শিক্ষার মান গুণগত মান বৃদ্ধি না পাই, আমরা তাহলে অনেক পিছিয়ে পড়ে যাব। নতুন পদগুলো যদি প্রদান করা হয় তাহলে আমরা লঙ্গদুবাসী অত্যন্ত উপকৃত হবে। বিষয়ভিত্তিক শিক্ষক না থাকা স্কুলে নতুন কারিকুলাম মুখ থুবড়ে পড়েছে। তবে সংকটের কথা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে বলে জানালেন জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা। বিষয়ভিত্তিক শিক্ষক আছি আমরা মাত্র 2 জন, ইংরেজি এবং গণিত। সো অন্যান্য যে আরও প্রায় 8টা বিষয়ের যে শিক্ষক থাকার কথা, আমরা কিন্তু সেই শিক্ষকগুলো পাচ্ছি না। অনেক শূন্য রয়ে গেছে, এই পদগুলো যদি পূরণ করা হয় এবং সৃষ্টি পদগুলো যদি যদি বৃদ্ধি করা হয়, শুধু লঙ্গদুই নয়, জেলার 11টি সরকারি উচ্চ বিদ্যালয়ের মধ্যে 5টির এমন করুণ অবস্থা, যেখানে অধ্যয়নরত প্রায় 1500 শিক্ষার্থী। সংকটের কথা স্বীকার করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস দিয়েছেন শিক্ষামন্ত্রী। শিক্ষক স্বল্পতা রয়েছে, এটা বাস্তবতা, এবং সেই বাস্তবতাকে মেনে নিয়ে আমরা কিভাবে প্রযুক্তিকে ব্যবহার করেও সেই স্বল্পতার সেই অসুবিধাটা দূর করতে পারি, আমরা তার জন্যও কাজ করছি। লঙ্গদুর একমাত্র মাধ্যমিক স্কুলটি জাতীয়করণ হয় 1984 সালে, যেখানে পড়ালেখা করছে 250 জন শিক্ষার্থী। জিয়াউল হক, চ্যানেল 24, রাঙ্গামাটি।